কোথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তফা সিরাজ রচিত কর্নেল সমগ্র থেকে একটি গল্প গল্পটির নাম হল পদ্মার চরে ভয়ঙ্কর ডানপেটে বেঁপয়ারা মানুষদেরও অদ্ভুত অদ্ভুত কুসংস্কার থাকে দুর্দান্ত শিকারী জিম করবেট মানুষ খেকো বাঘ মারতে গিয়ে আগে একটা সাপ মারতেন তার বিশ্বাস ছিল আগে একটা সাপ না মারলে তিনি কিছুতেই বাঘটা মারতে পারবেন না ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের ধুরন্দর গোয়েন্দা কিল বার্ন কোনো হত্যা রহস্যের কিনারা করার আগে একটা ঘুঘু পাখি কিনে আকাশে উড়িয়ে দিতেন তার বিশ্বাস ছিল আগে একটা ঘুঘু পাখিকে মুক্তি না দিলে তার গোয়েন্দাগিরি ব্যর্থ হবে আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার ডানপিটে তো বটেই তিনি শিকারেও যেমন দক্ষ গোয়েন্দাগিরিতেও তেমন ধুরন্ধর কাজেই তার ওইরকম একটা কুসংস্কার থাকা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক কিন্তু এতকাল তার সঙ্গে ঘোরাফেরা করেও সেটা টের পাইনি এটাই আশ্চর্য আসলে আমি এখনও ভেতরে ভেতরে যথেষ্ট বোকা মুখে যতই চালাকের ভান করি না কেন ব্যাপারটা দৃষ্টে তেমন কিছু চমকপ্রদ নয় কোঠারীগঞ্জ সীমান্ত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আমরা পদ্মার চরগুলোর খবর নিচ্ছিলুম ক্যাপ্টেন নটবর সিং বলছিলেন এই ম্যাপটা বরং সঙ্গে রাখুন আপনারা চিহ্ন দেয়া এই চরগুলো আমাদের ভারতের দিনের বেলা নিশ্চিন্তে ঘুরতে পারেন তবে কখনও রাত বিরেতে যাবেন না ডাকাত আর স্মাগলারদের তখন গতিবিধি শুরু হয় আমাদের জওয়ানদের সঙ্গে অনেক সময় সংঘর্ষও বাঁধে কর্নেল মন দিয়ে ম্যাপটা দেখছিলেন দেখার পর বললেন আচ্ছা হাবিলদার সাহেব এই একটা প্রকাণ্ড চর আঁকা আছে দেখছি এর গায়ে লাল চিহ্ন দেওয়া কেন নটবর সিং একটু হেসে বললেন হোডার ডিসপুটেড অর্থাৎ বিতর্কিত চর ভারত এবং বাংলাদেশের মধ্যে ওই চরটা নিয়ে ঝগড়া আছে অনেক আলোচনা হয়েছে কিন্তু মীমাংসা হয়নি এখনও শুনছি আগামী মে মাসে দিল্লিতে আবার দুদেশের মধ্যে বৈঠক বসবে তখন পিরের চর নিয়ে কথা উঠবে কী চর বললেন পীরের চর না কি যেন কর্নেল জিজ্ঞেস করলেন নটবর সিং বললেন হ্যাঁ পীরের চর চরটা বেশ বড় প্রায় সবটাই ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের ভেতর এক পীর বাবার কবর আছে কবরের ওপর ভাঙাচোরা একটা দালানবাড়ি রয়েছে আগে ওখানে পদ্মার ওপার এপার দুই পারের হিন্দু মুসলিম ভক্তরা মানত করতে যেত তারপর নাকি কী সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগল ভয়ে লোকেরা পীরের থানে যাওয়া ছেড়ে দিল জঙ্গল গজিয়ে গেল কর্নেল ওর মুখের দিকে তাকিয়ে বললেন অদ্ভুত ঘটনাটা কি নটবর সিং হাসতে লাগলেন এক জোড়া বাঘ বাঘ কর্নেল অবাক হয়ে বললেন বাঘ তো জঙ্গলেই থাকে কিন্তু অদ্ভুত ঘটনা বলছেন কেন অদ্ভুত এ কারণে যে ওই এক জোড়া বাঘ মাঝে মাঝে মানুষের গলায় শাসাত নটবর সিং তামাশার ভঙ্গিতে বললেন আমি স্যার পীরের চরে গোপনে বাড় দুই কেছি কিন্তু বাঘ তো দূরের কথা একটা শেয়ালও দেখিনি এ তল্লাটের লোকের কাছেই ব্যাপারটা শুনেছিলুম অথচ এ কিন্তু সত্যি পীরের চরে আরও ভুলে কেউ পা বাড়ায় না আমি এতক্ষণ কান খাড়া করে শুনছিলুম এবার বললুম কেউ বাঘের চামড়া পরে বাঘ সেজে হয়তো লোককে ভয় দেখাতো নটবর সিং বললেন সে কথা আমিও ভেবেছি স্মাগলারদের ঘাটির কথাও ভেবেছি তারাই হয়তো ওভাবে ভয় দেখাতো কিন্তু লোকের মনে একবার আতঙ্ক ঢুকলে হাঁট তো বেরোয় না পীরের চরে যাওয়া সেই থেকে বন্ধ আর এখন তো দুদেশের সরকারি মীমাংসা না হওয়া পর্যন্ত পীরের চরে কাউকে যেতে নিষেধ করে দিয়েছেন কর্নেল ম্যাপ থেকে মুখ তুলে কি দেখছিলেন গঞ্জের বাইরে এই ক্যাম্প আমবাগানের ভেতর কয়েকটা তাবু নিচে পদ্মা বয়ে যাচ্ছে বসন্তকালে সকালের রোদে নদীর জল আর মাঝে মাঝে ধুধু চর কোথাও চরে ধূসর ঘাস বন একটা বিরাট বিস্তীর্ণ অঞ্চলকে দেখে মনে হচ্ছে যেন সমুদ্র আর মরুভূমি পাশাপাশি শুয়ে আছে কর্নেল হঠাৎ চেঁচিয়ে উঠলেন ও হে শোনো শোনো ক্রাচে ভর করে একটা ভিকারি গোছে নোংরা ছেঁড়াখোড়া পোশাকের লোক যাচ্ছিল গঞ্জের বাইরের দিকে কর্নেলের ডাকে সে থমকে দাঁড়াল তারপর আমাদের দিকে আসতে থাকল খোড়া লোকটি তো হতবাক ফেল করে তাকিয়ে আছে কর্নেল পকেট থেকে পার্স বের করে আস্ত একটা দশ টাকার নোট তার হাতে গুঁজে দিলেন লোকটার চোখ আরও বড় হয়ে গেল কর্নেল তার হাতে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বললেন গুড বাই মাই ফ্রেন্ড আবার দেখা হবে লোকটি ক্যাপ্টেন সিং আর সেপাইদের দিকে আর চোখে তাকাতে তাকাতে যেভাবে ঘোরের মতো ক্রাঁচ খটমটিয়ে দ্রুত চলে গেল বুঝলুম এত বেশি টাকা সে জীবনে ভিক্ষে পায়নি এবং ভেবেছে হাবিলদার আর সেপাইদের এ ব্যাপারে মনপুত নয় এক্ষুনি তাই ভাগ চেয়ে বসতেও পারে অতএব কেটে পড়াই ভালো নটবর সিং আমার মতো অবাক হয়েছিলেন বললেন ওই বচ্চাৎটাকে দশ টাকা ভিক্কে দিলেন স্যার হতো এবার নেশা ভাঙ করবে আর জুও খেলতে যাবে হোকে আপনি চেনেন না কর্নেল মৃত হেসে বললেন হো কিছু না আচ্ছা হাবিলদা সাহেব বেলা বাড়ছে আমরা তাহলে আসি এসো জয়ন্ত ক্যাম্পে সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে রইল আমরা চলতে থাকলুম পদ্মার পাড়ি কিছুটা এগিয়ে গিয়ে কর্নেল বললেন সচরাচর কেউ ভেকেরিকে দশ টাকা দেয় না তাই ওরা অবাক হয়েছে বুঝলে জয়ন্ত বললুম অবাক আমিও কম হইনি ডার্লিং কর্নেল সস্নেহে আমার একটা হাত হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন তুমি ভালোই জানো ইচ্ছে থাকলেও খুব একটা দান ধ্যানের ক্ষমতা আমার নেই তবে কোনো শুভ কাজে বেরোনোর আগে হঠাৎ কোনো প্রতিবন্ধীর সঙ্গে দেখা হয়ে গেলে সেটাকে আমি শুভ লক্ষণ বলে মনে করি বহুবার বহু ব্যাপারে ঠিক বেরোনোর মুখে অন্ধ খোড়া কিংবা বিকলাঙ্গ মানুষ দেখতে পেলি সে কাজটা সফল হয়েছে তাই আমি এসব সময়ে তেমন কোনো মানুষ দেখতে পেলে দশ টাকা কেন আরও বেশি দান করতে রাজি এ কিন্তু আপনার নিছক কুসংস্কার কর্নেল গম্ভীর মুখে বললেন কু কিংবা সু জানি না তবে এটা আমার সংস্কার তাছাড়া এটা আমার বহুবার পরীক্ষিত হাসতে হাসতে বলল। ভাংলা প্রবাদ কিন্তু উল্টোটাই বলে বলে কি জানেন প্রতিবন্ধী দর্শনে যাত্রা নাস্তি যাত্রারম্ভে হাঁচি টিকটিকির বাঁধার মতো কর্নেল চুপচাপ হাঁটছিলেন তার মাথায় এখন ধূসর রঙের টুপি কড়া রোদে টাক জ্বলে যাবে সাদা দাড়ি পদ্মার জোরালো হাওয়ায় ফুরফুর করে উঠছে পিঠে হ্যাভারসেক গলায় ঝুলছে সেই অদ্ভুত ক্যামেরা যা অন্ধকারেও ছবি তুলতে ওস্তাদ এবং একটি বাইনোকুলার আমার পিঠে বন্দুক পকেটে কয়েকটা গুলিও আছে জলের বোতল চায়ের ফ্লাস্ক কাঁধে ঝুলিয়েছি পিঠে একটা কিট ব্যাগে কিছু জামাকাপড় কাপড় এডের সরঞ্জাম ইত্যাদি বরাবর এভাবেই কর্নেলের সঙ্গে আমি বেরুই এবার মার্চের শেষাশেষি মুর্শিদাবাদ সীমান্তে পদ্মার পাড় ধরে এই অভিযানের উদ্দেশ্য বুনহাস শিকার নীতিগতভাবে পশু পাখিকে গুলি করে মারার আমি বিরোধী কিন্তু হিমালয় পারে লক্ষ লক্ষ যাযাবর হাঁসের চারটিকে মেরে সুস্বাদু মাংস ভোজনে এমন কিছু পাপ হবে বলে মনে করি না কর্নেলের উদ্দেশ্য চিরাচরিত বিরল প্রজাতির পক্ষী দর্শন এবং ফটো তোলা পদ্মার চরে কি এক প্রজাতির জলচর পাখি আসে নাকি যা হাঁস এবং বকের মাছামাছি গড়নের ঠোঁট এবং মাথা হাঁসের মতো পা এবং শরীর বকের মতো এই কিম্বুত বিদঘুটে পাখির নাম দিয়েছি বখাস বক ও হাঁসের সন্ধি কিন্তু কর্নেল তামাশায় কান দেননি আমবাগান ঝোপঝাড়ে ভরা জমি কোথাও চষা খেদ আর বাঁদিকে পদ্মা রেখে আমরা হাঁটছিলুম পাড় বরাবর একটা সরু পায়ে চলা পথ এগিয়ে গেছে মাঝে মাঝে ভূষ লোকজনের সঙ্গে দেখা হচ্ছে তারা সবাই যাচ্ছে কোঠারিগঞ্জ বাজারে আনাজ পালতি বেচতে একটা পুরনো মন্দির পড়ল পথের পাশে একটু তফাতে একটা বসতি মন্দিরের চত্বরে কয়েকজন লোক জাল বুনছে কেউ জাল শুকোতে দিয়েছে আমাদের দেখে তারা কাঁচ ফেলে তাকিয়ে রইল কর্নেল ওদের উদ্দেশ্যে ভদ্রতার সূচক হেসে একটা হাত কপালে ঠেকিয়ে নমস্কার করলেন ওরা হাত জোর করে নমস্কার করল বুঝলুম আস্ত সাহেব দেখে ওরা ভড়কে গেছে কর্নেলকে দেখে এমন ভুল তো সবাই করে কিন্তু কর্নেল যখন বললেন পদ্মায় কেমন মাছ হচ্ছে টচ্ছে ওরা সাহেবের মুখে বাংলা শুনে তখন খুশি হয়ে একসঙ্গে কলকল করে জবাব দিতে থাকল তা স্যার মাছ হচ্ছে বই কিছু কিছু কিন্তু আজকাল বর্ডারের সেপাইরা বেশি দূরে যেতে দেয় না তার উপর চোরডাকা তো ওপার থেকে এসে হামলা করে মাছ ছিনিয়ে নিয়ে যায় কর্নেল বললেন শুনেছে পীরের চরের ওদিকে পদ্মার একটা পুরোনো খাঁদ আছে সেখানে তো খুব মাছ পাওয়া যেতে পারে তাই না ওদের সর্দার চোখ বড় করে মাথাটা জোরে দোলাল তারপর ভয় পাওয়া গলায় বলল না স্যার সে বড় ভয়ঙ্কর জায়গা পীরের চরের থেকেও ভয়ঙ্কর কেন বলো তো জেল সর্দার বলল ওই খাদের নাম রাক্ষসীর বাউর লোভে পড়ে ওখানে মাছ ধরতে গিয়ে আমাদের গায়ের অনেক লোক নিখোঁজ হয়ে গেছে আমার বড় ছেলে নাম ছিল গণেশ ইয়া বড় বুকের ছাতি পেল্লায় চেহারা তিন বছর বাদে বারো নাম এনে রাক্ষসীর বাউরে গেল আর ফিরে এলো না জেলে সর্দার ফস করে শ্বাস ছেড়ে কান্না সামলে নিল কর্নেল ম্যাপটা খুলে জায়গাটা দেখতে দেখতে বললেন হুম ভারী ভয়ঙ্কর জায়গা তাহলে ওদের একজন জিজ্ঞেস করল আপনারা কোথায় যাচ্ছেন স্যার আমরা আপাতত যাব মহিমবাবুর চরে কর্নেল বললেন সেখানে নাকি প্রচুর বনহাস দেখা যায় তা যায় পটে জেলে সর্দার বলল কিন্তু হাঁসের দেখা বেশি মেলে আশ্বিন কার্তিক মাসে শীত পর্যন্ত এত হাঁস দেখা যায় পদ্মার জল কালো হয়ে ওঠে যত দূর চোখ যায় এখন তো স্যার শীত ফুরিয়েছে এখনও তো বেশি নেই তবে আছে সারা বছর যারা থাকে তারা আছে তাদের সংখ্যাও কম নয় দেখবেন গিয়ে কর্নেল বললেন হুম সে কথা আমিও শুনেছি পদ্মার চর এলাকায় বারো মাস শুধু হাঁস কেন কত রকমের পাখির আড্ডা তাই না আকে ঠিকই বলেছেন লোকগুলোকে সিগারেট বিলি করলুম কর্নেলের আদেশে কর্নেলের তো চুরুর ছাড়া চলে না চুরুর ধরিয়া আরও কিছুক্ষণ খবরাখবর নিলেন কথা আছে মহিমবাবুর চরে গিয়ে ডেরা পাতব ওখানে আগে থেকে একটা নৌকো নিয়ে লোক থাকবে নির্জন রাস্তা বড় বড় গাছপালায় জঙ্গল হয়ে আছে একটা বটগাছের তলায় পৌঁছেছি পেছনে ক্রিং ক্রিং সাইকেলের ঘনটি শুনতে পেলুম ঘুরে দেখি কোঠারিগঞ্জের রাতে যার বাড়িতে ছিল সেই সদাশিবাবুর নাতে মোহনবাবু আসছেন সাইকেলে চেপে পিঠে বন্দুক ব্যাপার কি উনি না আজ ভোরবেলায় কলকাতা যাচ্ছেন বলে বেরিয়ে গিয়েছিলেন কর্নেল খুশি হয়ে বললেন হ্যালো মোহন আমি জানতুম তোমার কলকাতা যাওয়া হবে না মোহনবাবু বললেন আপনি কি অন্তর্জামী কর্নেল ক্ষতকটা কর্নেল সহাস্যে বললেন রাতে তোমার দাদুর সঙ্গে তোমার কথাবার্তায় বেশ বুঝতে পারছিলুম আমার সঙ্গে বেরিয়ে পড়তে তোমার যতটা টান দাদুর কাজে কলকাতা যাওয়ায় ততটা নেই কাজেই ধরে নিয়েছিলাম তুমি ট্রেন ফেল করবে মোহনবাবু আমার সমবয়সী যুবক খুব হাসিখুশি স্বভাবের সাহসী বলেও মনে হয় ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন এই এলাকায় পাট কাঠি থেকে কাগজ তৈরির কারখানা গড়ার চেষ্টা করছেন এ এলাকায় প্রচুর পাট চাষ হয় মোহনবাবু বললেন দেখুন কর্নেল দাদুর কাজ দুদিন পরে হলেও চলবে কিন্তু আপনাদের সঙ্গত আর পাব না আপনাদের দুজনের কীর্তি কথা এতকাল কাগজে পড়েছে হঠাৎ কপাল গুণে আপনারা যে এই জঙ্গলে পাণ্ডব বর্জিত এলাকায় এসে পড়বেন কল্পনাও করিনি তা আবার আমাদের বাড়িতেই কর্নেল সস্নেহে ওর কাঁধে হাত রেখে বললেন তোমার বাবা এ জেলার প্রখ্যাত শিকারী ছিলেন ওড়িশার জঙ্গলে যখন মানুষ খেকো বাঘ শিকারে গিয়ে প্রমোদনাথ মারা যান আমি তার সঙ্গী ছিলাম তোমার বয়স তখন খুব কম তোমাদের কলকাতার বাড়িতে মাঝে মাঝে গেছি অবশ্য মোহনবাবু বললেন মায়ের কাছে সব শুনেছি দাদুও বলছিলেন কথা বলতে বলতে আমরা আরও মাইলটাক এগিয়ে মহিমবাবুর চরের এলাকায় পৌঁছলুম বাঁদিকে পদ্মার জল অনেকগুলো বালির ঢিবির আনাচ কানাজ ঘুরে বয়ে যাচ্ছে কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বুঝি মহিমবাবুর চর খুঁজছিলেন সাইকেল দাঁড় করিয়ে রেখে মোহনবাবু একটা খাড়ির ধারে গিয়ে কাঁদের ডাকতে থাকলেন একটু পরে ফিরে এসে বললেন চলুন নৌকো রেডি বালিকাদা ভরা পিছল খাড়িতে একটা পানসি নৌকো নিয়ে মাঝেরা অপেক্ষা করছিল নৌকো চেপে আমরা চললুম সেই চরের দিকে চরটা দেখা যাচ্ছিল না শুনেছি মহিম হালদার নামে কেউ বহু কাল আগে ওই চরে গিয়ে বসতি করেছিলেন কিন্তু প্রতিবার বন্যায় ঘর বাড়ি ভেসে যেত তারপর থেকে চটটা জনহীন হয়ে পড়ে আছে শুধু মহিমবাবুর পুরনো একতলা ইটের বাড়িটা রয়ে গেছে সেখানে মাঝে মাঝে সীমান্ত বাহিনী গিয়ে ক্যাম্প করে থাকে এখন সীমান্ত এলাকা শান্ত বলে তারা ওখানে নেই ঘণ্টা দিনেক লাগলো পৌঁছতে মাঝেরা নৌকোয় থাকল তারা রান্নাবান্না করবে এখন আমরা যতক্ষণ থাকবো ওদেরও থাকতে হবে ঘন কাশবন আর ঝোপ ঝাড়ে ঢাকা চর উঁচু গাছের সংখ্যা খুব কম সবচেয়ে উঁচু জায়গাটা একটা জীর্ণ দালান বাড়ি সীমান্ত বাহিনীর ফেলে যাওয়া কয়েকটা খাটিয়া রয়েছে ঘরে দরজা জানালা ফেটে রয়েছে বারান্দায় একটা উনুম দেখতে পেলুম কর্নেল চোখে বাইনকুলা রেখে বললেন ওটাই বুঝে সেই পীরের চর খালি চোখেই দেখা যাচ্ছিল মাইলটাক দূরে পদ্মার বুকে একটা ঘন ও সবুজ দ্বীপ চারদিকে জল মোহনবাবু হাসতে হাসতে বললেন হ্যাঁ হ্যাঁ কর্নেল ওখানেই নাকি দুটো বাঘ মানুষের গলায় কথা বলতো আর রাক্ষসীর পাওয়ার কোনটা মোহনবাবু আতকে ওঠার ভান করে বললেন তাও কানে গেছে ওই দেখুন পীরের চরের ডান দিকে পদ্মা খানিকটা ঢুকে গেছে বিলের মতো দেখতে পাচ্ছেন ওটাই সেই ভুতুড়ে বাউর কর্নেল বাইনকুলারে চোখ রেখে হঠাৎ বললেন আশ্চর্য তো আমরা দুজনে এক গলায় বললুম কি একটাই স্পিড বোট মোহনবাবু কর্নেলের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিলেন বাইনকুলার দেখতে দেখতে বললেন তাই তো আমাদের সীমান্ত বাহিনীর গোটা দুই স্পিডবোট আছে বটে সে তো সেই লালগোলা ক্যাম্পে তাছাড়া এই স্পিড বোটের অন্য রকম আমি বললাম বাংলাদেশের নয় তো কর্নেল বললেন না কারণ স্পিড একটা স্বস্তিকা চিহ্ন আঁকা আছে আর একটা মডার খুলি এবং তার তলায় আড়াআড়ি দুটো হাড়ো আঁকা তার মানে সাবধান আমি সাক্ষাৎ মৃত্যু বলেন কি অজানা ভয়ে বুকটা ধরাশ করে উঠল আমার মোহনবাবু বললেন বোটে জনাচার লোক বসে আছে ওরে বাবা একটা সাব মেশিন ফিট করা আছে দেখছি কর্নেল কর্নেল ওরা পিরের দিকে এগুচ্ছে কর্নেল বললেন যাক যার যেখানে খুশি আমরা তো পাখির ব্যাপারে এসেছি ইয়ে ডার্লিং জয়ন্ত তাহলে এবার সঙ্গের খাদ্যগুলো সৎকার করে নিয়ে বেরোনো যাক রোদ্দুরটা খাসা আবহাওয়াটাও মোলায়েম হই দেখো কত পাখি জয়ন্ত বিশ্বাস করো একসঙ্গে এত জলচর পাখি কখনো দেখিনি অভূতপূর্ব বিস্ময়কর তুই অভূতপূর্ব এবং বিস্ময়করই বটে এমন লক্ষ লক্ষ নাকি কোটি কোটি জলচর পাখির সমাবেশ কোথাও দেখিনি যত দূর চোখ যায় খালি পাখি আর পাখি তাদের চেঁচামেচিতে পাতা দায় জল থেকে এখানে ওখানে বালির চর জেগে রয়েছে সেসব চরে অসংখ্য পাখি বিশ্রাম করছে ঝাঁকে ঝাঁকে আকাশে উঠছে আবার ছলছলাত শব্দে জলে নামছে মনে হচ্ছে একটা দীর্ঘ চাবক আকাশ থেকে কেউ সপাং করে জলে মারল বন্দুকের আওয়াজ করলে কর্নেলের সেই বখাস দর্শন হবে না তাই উনি আমাকে আর মোহনবাবুকে দক্ষিণে যেতে বলে একা গেলেন চরের উত্তর দিকে কাশবনের আড়ালে ওর টুপিটি দেখা যাচ্ছিল আমরা চরের দক্ষিণ দিকে ঢালুতে নেমে আরও কে দেখতে পেলুম না কিছুক্ষণের মধ্যে মোহনবাবুর সঙ্গে এত ভাব হয়ে গেল যে আমরা পরস্পরকে তুমি বলতে শুরু করলুম এবং নাম ধরে ডাকাডাকি চলল মোহন বলল আজকাল এত বেশি জলচর পাখি নির্ভয়ে তল্লাটি এসে জুটছে কেন জানো এদিকে কেউ পা বাড়ায় না বলে এসব পাখি মারা বেআইনি কিন্তু সেজন্য নয় প্রথম কথা বর্ডার বাহিনী নিষেধাজ্ঞা আছে দ্বিতীয় কথা হলো পীরের চর আর রাক্ষসীর বাওর সম্পর্কে লোকের ভীষণ আতঙ্ক যারা এদিকে একাদোকা এসেছে তারা কেউ ফিরে যায়নি চরের একদিকটা ঢালু হয়ে জলে নেমেছে সমুদ্রের বেলাভূমির মতো একেবারে ফাঁকা এদিকটা শুধু ধুধু বালু আমাদের দেখামাত্র বুনহাসের ঝাঁক উড়ে দূরে গিয়ে বসল বন্দুকের পাল্লার বাইরে অনেক ঘোরাঘুরি করেও গুলি ছোড়ার সুযোগ পেলুম না দেখতে দেখতে রোদ কমিয়ে এলো তারপর টের পেলুম হাওয়াটা বেজায় ঠান্ডা হয়ে গেছে মোহন বলল আমাদের বরাত মন্দ জয়ন্ত পাখিগুলো দেখছি মহাধড়িবাজ খি আর করা কাল ভোরবেলা অন্যদিকে বেরোনো যাবে এখন ফেরা যাক মহিমবাবুর চর বেশ লম্বা চওড়া লম্বায় মাইলটাক না হয়ে যায় না চওড়াতেও মনে হল প্রায় পৌনে এক মাইল কাশবন বালিয়াড়ি কাঁটা ঝোপের ভেতর ঘোরাঘুরি করে ধূর্ত পাখিগুলোকে যখন কিছু দেই বন্দুকের নাগালে পেলুম না তখন ডেরায় ফিরে গেলুম কর্নেল ফিরলেন সন্ধ্যা নাগাদ তখন পুবে মস্ত বড় একটা চাঁদ উঠেছে আজ পূর্ণিমা তাহলে জ্যোৎস্না ফুটতে ফুটতে আমাদের চা খাওয়া হয়ে গেল নৌকোর মাঝেরাও এসে জুটল ওরা নৌকোয় রাত কাটাতে নারাজ আগের ব্যবস্থা মতো লণ্ঠন আর রান্নার সরঞ্জাম নৌকোয় ছিল সব বই নিয়ে এলো ভেবেছিলুম বুনো হাঁসের মাংসের ঝোল খেয়ে পদ্মার এই বেমক্কা ঠান্ডাটা ঠেকাব হলো না তবে মাঝেরা বুদ্ধি করে জাল ফেলে কিছু মাছ ধরেছিল কর্নেলেরও আমাদের মতো মন ভালো নেই অনেক হাঁটাহাঁটি আর জলকাদা বালিতে উপুড় হয়ে বখাস দেখার চেষ্টা করেছেন থাকলে তো কর্নেলের মতে নিশ্চয়ই আছে এক পক্ষীবিদ সাহেবের বইতে পড়েছেন মুম্বাইয়ের নাম করা পক্ষীবিদ আলিও লিখেছেন পদ্মার চরের এই আশ্চর্য জলচর পাখির কথা রাত আটটার মধ্যে শালপাতায় মোটা চালের ভাত আর মাছের ঝোল খাওয়া হয়ে গেল সাহেব মানুষ কর্নেলও খুব তাড়িয়ে তাড়িয়ে চেটেপুটে খেলে এবং মাঝেদের রান্না সুখ্যাতি করলেন তারপর এক অদ্ভুত প্রস্তাব করলেন এখনই পীরের চরে যেতে চান ইচ্ছে করলে আমরাও ওর সঙ্গে যেতে পারি কিন্তু যেতে হলে নৌকো চাই মাঝেরা আতঙ্কে কাঠ হয়ে বলল তারা প্রাণ গেলেও পীরের চরে যাবে না দিনেই যাবে না তো এই রাতের বেলায় সাহেবের কি মাথা খারাপ ওদিকে যে যায় সে আর ফেরে না মোহন বলল ঠিক আছে আমি নৌকোবাইতে জানি এদেশের ছেলে এ কাজটা ভালোই পারি জয়ন্ত তুমি নৌকো বাইতে পারো তো জোরে মাথা নেড়ে বললুম মোটেও না কর্নেলও পারেন না কর্নেল বললেন তুমি কি ভুলে গেলে জয়ন্ত ভারত মহাসাগরের টোরা দ্বীপ থেকে একবার একা ভেলায় পাড়ি জমিয়েছিলুম প্রাণের দায়ে আর তো পদ্মা তাও বটে এ বুড়োর অসাধ্য কাজ কিছু থাকতে নেই কিন্তু দ্বিধা জড়ানো গলায় বললুম এই রাত বিরেতে তো ওই জঙ্গলে চরে কি না গেলেই চলে না বরং সকালে যাওয়া যাবে একজন মাঝে ভয় দেখিয়ে বলল স্যার পীরের চরের জোড়া বাঘ এখনও শুনেছি আছে তাছাড়া প্রচণ্ড সাপের উৎপাত আছে কেউটে গোখরো তো আছেই আর আছে অজগর সাপ স্যার আমি দূর থেকে একবার দেখেছি অজগর সাপটা মাথায় মনি নিয়ে বেড়াচ্ছে আর চারদিকে আলো ঠিকরে পড়ছে জঙ্গল আলো হয়ে যাচ্ছে বিশ্বাস করুন কর্নেল কানে নিলেন না মোহনের মুখেও দ্বিধার চিহ্ন নেই কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়লুম সঙ্গে টর্চ আছে প্রত্যেকের পায়ে গামপুট আছে দুটো বন্দুক আছে কর্নেলও নিশ্চয়ই তার রিভলভারটা সঙ্গে এনেছেন জ্যোৎস্নার রাতে পদ্মায় নৌকো করে যাওয়ার আনন্দ আছে বারবার মনে পড়ছে সেই ভয়ঙ্কর স্পিড বোটটার কথা কারা ওরা ওদের কাছে মারাত্মক অস্ত্র অস্ত্রশস্ত্র আছে ওরা যে ভালো মানুষ নয় তা তো বোঝাই গেছে বোটের গায়ে মরার খুলি আঁকার মানে একটাই তা হল আমরা সাক্ষাৎ মৃত্যু কর্নেল দাঁড়ে বসেছেন মোহন একা আলতো হাতে বৈঠা বাইছে আমরা যাচ্ছি স্রোতের ভাটিতে তাই নৌকো তরতর করে এগোচ্ছে আমি পানশের ছাদে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি একদিকে উঁচু পাড় অন্যদিকটায় জল কিছু দূর যাবার পর নৌকো কোনাকুনি চলতে লাগল পার থেকে ক্রমশ দূরে সরে গেলাম জ্যোৎস্নায় চারটি কেমন ধোয়াটে মনে হচ্ছে ভয় হচ্ছিল ভুল করে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ব না তো কর্নেলকে না বলে পারলুম না পীরের চর তো দেখা যাচ্ছে না আন্দাজে অন্য কোথাও নৌকু নিয়ে গেলেই মুশকিল কর্নেল পানসির পেছন থেকে জবাব দিলেন এবার নাক বরাবর তাছাড়া ওই দেখো আলো আলো মানে চমকে উঠে জিজ্ঞেস করল মোহনও মুখ ফেরালো বলল সর্বনাশ ওটা তাহলে সেই স্পিডবোটের আলো কর্নেল বললেন না আলোটা উঁচুতে তার মানে পীরের চরের জঙ্গলে আলোটা দেখে আমার অস্বস্তি হচ্ছিল বললুম কর্নেল জনমানসহীন পীরের চরেকেও কেউ নিশ্চয়ই আলো হাতে আমাদের বরণ করার অপেক্ষায় আছে কিন্তু বরণ কিভাবে করবে সেটাই একটু ভাবনার কথা কর্নেল কোনো জবাব দিলেন না ওদিকে আলোটা নড়তে নড়তে হঠাৎ যেন নিবে গেল বন্দুকটা শক্ত করে চেপে ধরলুম তারপর টের পেলুম আমাদের নৌকো বিশাল একঝাঁক পাখির দিকে এগিয়ে চলেছে হাজার হাজার পাখি ভয় পেয়ে উঠতে শুরু করল অনেক বেপরোয়া পাখি তরতর করে জল কেটে দূরে সরে যেতে থাকল চারদিকে প্রচণ্ড একটা সাড়া পাওয়া যাচ্ছিল জলের শব্দ ডানার শব্দ আক আক ট্যাঁ ট্যাঁ চিৎকার একটু পরে সামনে কালো পাহাড়ের মতো আবছা ভেসে উঠল পীরের চর জলে ঝোপঝাড় ঝুঁকে আছে ঘন কালো তাদের রং অন্ধকার পেতে আছে যেন আমাদের জন্য নৌকো ঘুরিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করে এক জায়গায় ফাঁকা বালির তট পাওয়া গেল সেখানে নৌকো বেঁধে রাখা হলো একটা ঝোপের সঙ্গে পাহাড়ের মতো আবছা ভেসে উঠল পীরের চর তারপর আমরা ঢালু পারবে বেয়ে উঠে গেলুম পীরের জ্বরে কর্নেল ফিসফিস করে বললেন কোনো কথা নয় চুপচাপ আমার পেছন পেছন এসো দরকার হলে আমি টর্চ জ্বালব তোমরা জেলো না যেন ওপরে মাটিটা শক্ত ঝোপঝাড়ের মধ্যে বড় বড় গাছ আছে চাঁদের আলো পড়েছে চক্রাবকরা হয়ে প্রতি মুহূর্তে ভয় হচ্ছে এই বুঝি সাপের ফোঁস শুনতে পাবো কিন্তু কিছুটা এগিয়ে ভয়টা কেটে গেল বিশধ সাপ পায়ে ছোবল মেরে সুবিধে করতে পারবে না পায়ে গাম্বুট রয়েছে আমাদের সামনে খানিকটা ফাঁকা জায়গা দেখা গেল সেখানে যেতেই আমরা থমকে দাঁড়ালুম ডাইনি সম্ভবত একটা বট গাছ জ্যোৎস্নায় অজস্র ঝুরি দেখা যাচ্ছে মনে হল ঝুরিগুলোর ভেতর একখানে জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে দুটো বাঘ আপন মনে খেলা করছে তাদের লেজ দুটো খুব নড়াচড়া করছে পরস্পর কামড়াকামড়ি আর জড়াজড়ি করে ওরা খেলছে কর্নেলের ইশারায় আমরা বসে পড়লুম বন্দুক এগিয়ে বাগিয়ে রইলুম যদিও জানি পাখি মারা যে বাঘের একটুও ক্ষতি করা যাবে না অবশ্য আওয়াজে ভোরকে যেতেও পারে বাঘ দুটোর খেলা শেষ হয় না কতক্ষণ পরে এবার যা দেখলুম চোখে বিশ্বাস করা কঠিন সম্ভবত যে আলোটা দেখেছিল সেটাই হবে দুলতে দুলতে কোথেকে এলো তারপর আলোর ছটায় আবছা দেখা গেল একটা অদ্ভুত চেহারার মানুষকে কালো আলখাল্লায় ঢাকা আপাতমস্তক নাকটা বাঁকা বাঁচ ঠোটের ঠোঁটের মতো চোখ দুটো যেন জ্বলছে সে বাঘ দুটোর কাছে এসে লণ্ঠন নামিয়ে রাখল তখন বাঘ দুটো তার পায়ে মাথা ঘুষতে লাগল লোকটা বাঘ দুটোর পিঠে থাপ্পড় মেরে বলল খুব হয়েছে এবার নিজের কাজে যাও বাবারা চারিদিকে চক্কর মেরে নজর রাখবে হুঁশিয়ার